আমরা তো অন্তত এইটুকু দাবি করতে পারি যে যে দেশের মানুষ একসময় নুন ভাত চাইত, নুন ভাত জোটাতে পারত না, আজকে তারা মাংস খাওয়ার চিন্তা করে যে মাংসের দাম বেড়েছে, এই পর্যন্ত তারা বলতে পারে। এই অবস্থা কি বাংলাদেশে কখনো ছিল বলেন? ছিল না। কিন্তু এই যে উন্নতিটা, এটাও তো একটা ধরনের উন্নতি। এখন আর নুন ভাত চায় না, ভাতের সঙ্গে মাছ মাংস চায়। আমরা সে মাছ মাংস পর্যন্ত তাদের অভ্যাসে নিয়ে আসতে পেরেছি। বর্ষাকালে সবসময় কাঁচামরিচের ঝাল পাওয়া যায়, কারণ সবসময় কাঁচামরিচের দাম বাড়ে, কারণ খেতে মরিচ বর্ষার জন্য সেভাবে মরিচ উৎপাদনও হয় না, আর খেতে পানি আসে দেখে মরিচ তুলতেও পারে না, এই সমস্যাটা আছে। তারপরেও তো আমরা মানে মরিচও আমদানি করেও যাতে মানুষ মরিচের ঝালটা পেতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছি। এটা তো বাস্তবতা, কোনো ক্ষেত্র নাই যেটা আমাদের নজর এড়ায়। আমরা কিন্তু মানুষের সমস্যা সমাধানের সব রকম চেষ্টা করে যাচ্ছি। আমাদের দেশে সব থেকে বেশি মোবাইল ফোন ব্যবহার হয়, 17 কোটি দেশের মানুষ, সেখানে 18 কোটি সিম ব্যবহার হয়। তার মানে সবাই তো আর ব্যবহার করে না, বাচ্চারা তো একেবারে ছোটো, কিন্তু তারপর এক একজনের 2টা 3টা করে ফোন ব্যবহার করছে। সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা করে দিয়েছি, সেটা মত প্রকাশের স্বাধীনতা বলতে যা বোঝায় সেই স্বাধীনতা আওয়ামী লীগ সরকারই দিয়েছে। আর ডিজিটাল বাংলাদেশে সেই সুযোগটা আরও সৃষ্টি হয়েছে, এবং শুধু তাই না, ঘরে বসে অর্থ উপার্জন দেশে বিদেশে সে সুযোগটাও সৃষ্টি হচ্ছে, কেনা বেচাও হচ্ছে। কাজে এইভাবে আমরা কিন্তু নানাভাবে সাহায্য করে দিচ্ছি সবাইকে। তা আমি একটা কথাই অনুরোধ করব যে যে কথাগুলি বললে দেশের মানুষের বা আমরা স্বাধীন দেশ, আমরা সার্বভৌম দেশ, আমরা কারো মুখাপেক্ষী না, আমরা কারো অধীনস্থ না। তো অন্যের কাছে খালি নালিশ করে মানে নিজের দেশের বদনাম করা, আর সংবাদ পরিবেশনের সময়ও অন্তত এমন কিছু পরিবেশন করবে না যেটা নিজের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। হ্যাঁ, কোনো কোথাও খারাপ দেখলে সেটা অবশ্যই আপনারা বলবেন, কিন্তু এমন কিছু না বলা যাতে দেশের ভাবমূর্তিটা নষ্ট হয়। আমি চেষ্টা করছি সবাইকে সহযোগিতা করতে। তো আমরা এটাই চাই যে বাংলাদেশের অগ্রযাত্রাটা যেন ব্যাহত না হয়। যত সমালোচনা করেন, আমার অবশ্যই সমালোচনার থেকে যদি কোথাও কোনো সংশোধনের ব্যাপার থাকে আমরা সেটা করে নেব, আমরা করে নিয়ে থাকি, কিন্তু সাথে সাথে আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা স্বাধীনতা ভোগ করবেন, যে একটা কথা আছে, স্বাধীনতা ভালো তবে তাহা বালকের জন্য নহে, তা কেউ যেন বালক হয়ে না যায়। স্বাধীনতা ভোগ করবেন, সাথে সাথে দায়িত্ববোধটা থাকতে হবে, কর্তব্যবোধ থাকতে হবে দেশ ও জাতির জন্য। আমাদের কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আসলে তাদের কোনো চাকরিতে কোনো স্থায়িত্ব থাকে না। যখন হয়তো বয়োবৃদ্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে পড়ে তখন কী করে চলবে, তার কোনো মানে কোনো নির্দিষ্ট কোনো সুযোগই থাকে না। সরকারি চাকরি যারা করে তাহলে তো অবসর ভাতা পায়, যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না, আবার সাংবাদিকদেরও কিছু থাকে না। এটা বাস্তবতা, আমি নিজে এখন যাই না, এতদিন এটা চিন্তা হয়নি, এখন মনে হয় যে কই এরপরে আমরা চলবো কীভাবে। তার কোনো যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা করা, যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না, তা আমরা কীভাবে চলবো, কোথায় থাকবো? এখন গণভবনে আছি, ভালো কথা, এখান থেকে যে উঠবো কোথায় সে জায়গাটা তো নেই, এটা তো বাস্তবতা। তো যাক, আমি নিজের জন্য চিন্তা করি না, কিন্তু আমি সবার জন্যই ভাবি।